कि अल्लाह अमर घुमंत तकदीर के जादूगर अल्लाह अमर घुमंत तकदीर के जादूगर अरे चोख दिए छोट पाक नबीर मदीना जिंदाबाद जिंदाबाद।
আরে চোখ দিয়েছ তো পাকে নবীর মদিনা দেখিয়ে দাও। কবি বলছেন আজকে পৃথিবীর বুকে যখন আমরা পৃথিবীর বুকে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমাদের প্রতি হুকুম করেছেন যে তোমাদেরকে পৃথিবীর বুকে গিয়ে আমার ইবাদত করতে হবে। আব্বা জি আমার, আমরা পৃথিবীর বুকে আসার পর কোন ইবাদতটি করব আর কোনটি ছাড়ব এটা কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না। আব্বা জি আমার, পৃথিবীর বুকে এসে যতগুলি আল্লাহর ইবাদত আছে সব ইবাদতগুলি আমাদের করতে হবে, আর যে সমস্ত কথা থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের নিষেধ করেছেন ওই সমস্ত কথা কে আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাই কবি খুব আশ্চর্য হয়ে এই ছন্দটা লিখেছেন, শুনুন। কে কোন ইবাদত করব আমি, কোন ইবাদত করব আমি, কোন আমলে ডুবে, কোন ইবাদত করব আমি, কোন আমলে ডুবে, ছুটি এসে এ গোলামে নবী দেখা দেবে, এবং নবী দেখা দেবে। নবীর গোলাম বলছেন কোন ইবাদতটি করলে আমার আকা মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন নবী আমার এসে আমাকে দেখা দিবে। জরি বলুন সুবহানাল্লাহ। তাই করে বলছেন কোন ইবাদত করব আমি, কোন আমলে ডুবে, কোন ইবাদত করব আমি, কোন আমলে ডুবে, ছুটে এসে এই গোলামে নবী দেখা দেবে, আমার দিলের দাওয়ায় খোদা, আমার দিলের দাওয়ায় খোদা তুমি বলে দাও, আমার দিলের দাওয়ায় খোদা তুমি বলে দাও, চোখ দিয়েছ তো পাকে নবী মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো পাকে নবী মদিনা দেখিয়ে দাও, আল্লাহ আমার ঘুমন্ত পাকবীরকে জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো পাক নবীর মদিনা দেখিয়ে দাও। আরে চাই না আমি বালা খানা, চাই না সোনা দানা, চাই যে আমি পাক নবীর চলতে চরণ খানা, চলতে চরণ খানা, বাগে জান্নাত চাই না, বাগে জান্নাত চাই না, এ আরজু শুনে না, চোখ দিয়েছ তো পাক নবীর মদিনা দেখিয়ে দাও, আল্লাহ আমার ঘুমন্ত তাকদীরকে জাগিয়ে দাও, আল্লাহ আমার ঘুমন্ত তাকদীরকে জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো পাক নবীর মদিনা দেখিয়ে